আমার এক বন্ধুর ঘরে বিড়াল, সে প্রতিদিন সকালে এখানে চা খেতে আসে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার মর্নিং ওয়ার্কে যাওয়া হলো না, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, হমকো সে গাড়ি আয়ে। যেহেতু কালকে একটু দেরি করে ঘুমিয়েছি এবং সকালে একটু বৃষ্টি হচ্ছিল, তো বন্ধুরা এখন আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি ছোলা একটু খেয়ে স্ট্যান্ডে যাব। স্ট্যান্ডে একটু চায়ের দোকানে যাব। বন্ধুকে কতক্ষণ থেকে ফোন করেছি, সে আমার জন্য অপেক্ষা করছে, তো আমি এখনও যাইনি। সে বারবার আমাকে ফোন করছিল, তো আমি এখন একটু ছোলা খেয়ে তারপর স্ট্যান্ডে যাব। সেখান থেকে বাজারে যাব, বা এখানে বাজার থেকে মাছ নিয়ে আসবো। তারপর এখানে রান্না হবে, রান্না হলে পরে খাওয়া দাওয়া করে আবার প্রত্যেক দিনের মতো কাজে বেরোতে হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ছোলা মুখ ভেজানো আছে। আমি এই মাত্র চা দোকানে এসেছি চা খেতে। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। এটা হচ্ছে আমাদের বিজিদার ঘরে চা দোকান, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা সবাই চা খাবেন, চলে আসুন। আমি চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমাদের পুঁটি। হোয়াট? আমার এক বন্ধুর ঘরে বিড়াল, সে প্রতিদিন সকালে এখানে চা খেতে আসে। এবং আমাদের সঙ্গে একটু আড্ডা দেয়। আমাদের এই মাত্র চা খাওয়া শেষ হয়ে গেল, তো আমরা এখন যাব ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি থেকে একটু বসবো আমি, ফ্যাক্টরিতে গিয়ে তারপর সেখান থেকে বাজারে যাব। আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন, এরপর ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, আমি এই মাত্র বাজার থেকে ফিরে এলাম। বাজার থেকে নিয়ে এসেছি পুঁই শাক এবং গিমা, দুটোই নিয়ে এসেছি, এবং সাথে নিয়ে এসেছি পমফ্রেট মাছ, দেখতে পেয়েছেন বন্ধুরা। তারপর কিছুক্ষণ পরে রান্না হবে এবং খেয়ে দিয়ে কাজের জন্য তৈরি হতে হবে। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। নেই, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লিপে। বন্ধুরা, আমি এখন ডিউটি বেরিয়ে পড়েছি। আজকে অনেক দেরি হয়ে গেল, কিছু কাজের জন্য আজকে যেতেও আমার প্রচুর দেরি হয়ে গেল। তো এখন আমি খেতে বসছি, আপনাদের দেখাবো আজকের মেনু। তো বন্ধুরা, দেরি তো হয়ে গেছে অলরেডি, আর কিছু করার নেই, তাও আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ তৈরি করে নিচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন, আজকে আমাদের মেনু হয়েছে ভাতের সাথে পুঁই শাক দিয়ে সবজি হয়েছে, পমফ্রেট মাছের ঝোল, আর মনুর জন্য এক্সট্রা একটা ডাল হয়েছে সবজি দিয়ে। আমাদের ছোট্ট মুনু খেতে বসছে, মশা মারছে, তাই তো মুনু? টাটা বলে দাও, ভালো থাকবেন। বন্ধুরা, খাওয়ার পরে আমি আপনাদের সামনে ফিরে আসছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখনই খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। আজকে আর এখন বেশি কথা বলবো না, কারণ আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, তো আমাকে বেরোতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। বর্তমান তাহলে আমি আসি, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়, ভালো থাকবেন সবাই। হাই বন্ধুরা, আমি এই মাত্র বাড়ি ফিরলাম কাজ থেকে, এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব, তারপর আবার যাব আমাদের সেই ফ্যাক্টরিতে। তারপরে অন্যান্য যদি কিছু কাজ থাকে ওগুলো একটু করতে হবে। তো বর্তমান বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন আর রেস্ট নিব না, কারণ একটু কাজ আছে, আমাকে যেতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। প্রত্যেকবারের মতো এবারও রিকোয়েস্ট করব, আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন, নেই, যাতে পরে নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে আসে। আর বন্ধুরা, এইটুকুনি বলবো, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের রেসপন্স না পেলে আমি বুঝতে পারবো, পারছি না যে আমি কতটা কীরকম কী ব্লগ বানাচ্ছি। তো আমার এই ব্লগ চ্যানেলে আসার উদ্দেশ্য কী, বা কেনই বা আমি ব্লগ চ্যানেল খুললাম, তো আপনাদের সব কিছু ধীরে ধীরে জানাবো। তো আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বন্ধুরা,
দেখা হচ্ছে পরের ভিডিও ক্লিপে। বন্ধুরা আমি ফ্যাক্টরিতে এসে গেছি, এসেই এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে চপ মুড়ি মাখিয়ে সবাই আমরা একসঙ্গে বসে খাচ্ছি। দেখুন বন্ধুরা, চপ মুড়ি মাখানো হয়েছে। বর্তমান যতজন এখানে প্রেজেন্ট আছে সবাই মিলে কম বেশি খাচ্ছি। বন্ধুরা, এই মুড়িতে মনে হচ্ছে কিছু শর্টেজ আছে, তার জন্য আমাদের স্বপন দাদা লেবু নিয়ে এসে চিপড়াচ্ছে। এখন গৌতম দা হাবলা হাবলা করে খাবে বলেছে, দেখা যাক কত কি খেতে পারে। নব, তুমি খাচ্ছ না কেন? আর আমাদের সিন্টু ভাই মুড়ি খাওয়ার আগে গোঁপটাকে তাও দিয়ে নিচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই চলে আসুন, আমাদের টিমে যোগদান দিবেন। বন্ধুরা, আমরা খুব গরিব, তাই জন্য শুকনো মুড়ি আর চাল দিয়ে কগা চাল আপনাদের কাছে যদি থাকে একটু পাঠিয়ে দিবেন আমাদের জন্য, কিন্তু নিজে আসবেন। কিন্তু আপনারা কেউ আসবেন না, কারণ এই ঘুমনি মুড়িটা কুলবে না। ছেলেপুলেরা সারাদিন খুব অক্লান্ত পরিশ্রম করেছে, তাই সবার জন্য এই গামলায় মুড়ি মাখানো হয়েছে। দেখুন ক্ষুধার্থরা কীভাবে মুড়ি তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিচ্ছে, মুঠো মুঠো মুড়ি একসাথে খেয়ে নিচ্ছে। দেখুন কিন্তু অক্লান্ত পরিশ্রমটা কোন জায়গায় করেছে সেটা আমি নিজে বুঝতে পারছি না। যদিও পরিশ্রম করার কোনো জায়গা নেই, যে যার কাজে অবশ্যই ব্যস্ত ছিল, যদি পরিশ্রম করার জায়গা নেই, সবাই মোটামুটি বসেই কাজ করে, তাও কোথাও পরিশ্রম হয়েছে, খিদা পেয়েছে খুব। তাই বন্ধুরা, আমাদের বিজু দাদা এখন আমাদের ভিডিও শ্যুট করছে, নিজে আগে খেয়ে নিয়েছে, এখন আমরা খাচ্ছি ও ভিডিও শ্যুট করছে। আমাদের এইমাত্র খাওয়া শেষ হলো, এখন আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু একজনের বাকি রয়েছে, তাকে আমি দেখাচ্ছি। এতটাই ক্ষুধার্ত আছে যে আমার মনে হচ্ছে এখন ওই বাটিটাকেও খেয়ে ফেলবে। আর নিবি নাকি? ও আর একটু নে না, ও আর একটু নে। আপনারা ভিডিও দেখতে থাকুন, এরপরে আমি বাড়ি ফিরে পরের ভিডিও ক্লিপে আসবো আপনাদের সামনে। হাই বন্ধুরা, বন্ধুরা আমি এখন বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে দেখলাম যে পাঁপড় হয়েছে, তাই পাঁপড় খাচ্ছি। আমাদের মুনুও পাঁপড় খাচ্ছে। দেখুন বন্ধুরা, আগর হাম করে তো করে ক্যা, বলে তো বলে ক্যা। বন্ধুরা আপনারা পাঁপড় খাবেন? নেই আপনারা যদি পাঁপড় খাবেন চলে আসুন আমার বাড়িতে, মানে আমি খাওয়াবো আপনাদের সকলকে মুচমুচে পাঁপড়। বন্ধুরা ভালো থাকবেন, টাটা, বাই বাই। চুমি দাও, চুমি দাও, হাতে গেল চুমি দাও। আমাদের এখন পাঁপড় খাওয়া চলছে, পাঁপড় খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমানো হবে। কাল থেকে কিন্তু বন্ধুরা আমি একদম ঠিক করেছি, মর্নিং ওয়াকে যাব, কারণ প্রতিদিন রাত হয়ে যাচ্ছে বা কখনো বৃষ্টি হচ্ছে, এই করে যাওয়া হয় না। বিশ্বকর্মা পুজোর আগে থেকে আর যাওয়া হয়নি, এবার থেকে শুরু করব মর্নিং ওয়াকে যাওয়া। বন্ধুরা আমি রাত্রে ডিনারে বসে গেছি। আজকে আমাদের রাত্রের আইটেম হচ্ছে রুটি আর ভেন্ডি ভাজা, আর রয়েছে সাথে গাজর আর শশা দিয়ে আর পেঁয়াজ দিয়ে স্যালাড। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আমার এইমাত্র খাওয়া শেষ হয়ে গেল, এরপর আমি ভিডিওটি এডিট করব, তারপর ইউটিউবে আপলোড করে ঘুমিয়ে পড়ব, কারণ একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে সকালে যেহেতু উঠতে হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে সকালে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং
এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি পরের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।